বন্ধুরা আজকে আমরা জানবো হলুদ গাছের কোন অংশ কি রোগের ক্ষেত্রে কিরকম ভাবে ব্যবহার করলে আমরা উপকৃত হব তো আসুন দেখে নেওয়া যাক আপনাদের স্বাগত হলুদ বর্ষজীবী কন্দ জাতীয় উদ্ভিদ এটি গোলাকার গাঁট বিশিষ্ট এর উপরের দিকটা পিৎ বর্ণ পাতা এক থেকে দেড় ফুট পর্যন্ত বড় হয় ফুল ফিকে সবুজ ও হরিদ্রাব নভেম্বর মাসে গাছে ফুল আসে ছায়া ঘেরা স্থানে এবং গাছের নিচে হলুদ ভালোভাবে বেড়ে ওঠে এবার আসবো কোন অংশ কি কাজে ব্যবহার হয় কাঁচা হলুদের পনেরো থেকে কুড়ি ফোঁটা রস সামান্য লবণ মিশিয়ে সকালে খালি পেটে খেলে ক্রিমের উপদ্রব থেকে রেহাই পাওয়া যায় অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মাত্রা কমাতে হবে যারা আঠেরো বছরের নিচে তাদের একটু কম করে খেতে হবে অনেক শিশুর কথা বলতে আটকে যায় যেটাকে বলা হয় তোদলায় সেক্ষেত্রে দু তিন গ্রাম হলুদের গুঁড়ো এক চামচ ঘি একটু ভেজে অল্প অল্প করে খেতে হবে এতে তোতলামি কমে যাবে প্রস্রাবের জ্বালা পোড়ার সাথে পুঁজের মতো লাল ঝরলে প্রমেহ বলে যেটাকে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে একটু মধু বা চিনি মিশিয়ে খেলে উপকার পাবেন অনেকের কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জি থাকে সেই সকল খাবার খেলে শরীরে চাকা চাকা হয়ে ফুলে ওঠে চুলকায় এবং লাল হয়ে যায় এই অবস্থায় এক ভাগ নিম গাছের গুঁড়ো দুভাগ হলুদের গুঁড়ো ও দুভাগ আমলকি গুঁড়ো একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক গ্রাম করে কিছুদিন খেলে উপকার হবে এতে কোনো পার্শ্ব নেই দু গ্রাম হলুদের গুঁড়ো সাথে একটু চিনি মিশিয়ে তা দিয়ে শরবত করে খেলে হাঁপানিতে কিছুটা উপশম পাওয়া যায় কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সাথে উচ্ছে পাতার রস ও সামান্য মধু মিশিয়ে খেলে হাম জ্বর সেটা সেরে যায় হাম রোগের সময় যে জ্বরটি হয় তাকে হাম জ্বর বলা হয় অল্প পরিমাণ হলুদ ছেঁচে তার সাথে অর্থাৎ থেতো করে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ওই জল দিয়ে চোখ ধুলে এবং ওই জলে পরিষ্কার কাপড়ের টুকরো ভিজিয়ে তা দিয়ে চোখ মুছলে চোখ ওঠা তাড়াতাড়ি সেরে যায় যেটা চোখ লাল হয়ে যায় চোখ ওঠা বলা হয় তাছাড়া চোখের লালচে ভাবও কেটে যায় হলুদ পুড়িয়ে যে ছাইটা তৈরি হয় সেই হলুদ পোড়া ছাই জলে গুলে সেটা ভোঁড়ায় লাগালে তা তাড়াতাড়ি পেকে ও ফেটে যায় আবার গুঁড়ো লাগালে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই হলুদ গুঁড়ো শরীরের কোনো অঙ্গ মচকে গেলে বা আঘাত লাগলে চুন হলুদ ও লবণ মিশিয়ে গরম করে লাগালে ব্যথা ও ফোলা দুটোই কমে যাবে জোঁকে ধরলে জোঁকের মুখে হলুদের গুঁড়া দিলে ছেড়ে দেয় এবং রক্ত পড়াও বন্ধ হয়ে যায় সাথে সাথে যেখানটা ধরেছে সেখানটা হলুদের যদি গুঁড়ো দেন তাহলে জোঁকটাও ছেড়ে দেবে আর রক্ত পড়াও সেখান থেকে রক্ত যেটা ঝরবে সেই রক্ত ঝরাটাও বন্ধ হয়ে যাবে শরীরে চুলকুনি হলে কাঁচা হলুদ বাটা ও নিম বাটার সঙ্গে একটু সরিষার তেল মিশিয়ে তিন থেকে চার দিন স্নান করলে সেরে যায় সুস্থ অবস্থায় এটা দিয়ে স্নান করলে চুলকুনি হবার সম্ভাবনাও থাকে না যারা অধিক মদ্যপান করেন তাদের মদ্যপান করার আগে ফাইমেন্টেড হলুদ গুঁড়ো বা ট্যাবলেট খেলে লিভার সুরক্ষিত থাকে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন